হ্যালো বন্ধুরা, আপনারা যারা এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডাব্লিউবিপি, জেল পুলিশ, এমটিএস এইসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে সাধারণ বিষয়টা যে কতটা ইম্পর্টেন্ট তা হয়তো তারাই জানেন। এছাড়াও সাধারণ জ্ঞানের মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেকটা বেড়ে যায়। চলুন তাহলে আজকে এই ভিডিওটির মাধ্যমে সেরকমই কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর সম্পর্কে জেনে নিই। প্রথম প্রশ্ন হলো, ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল? উত্তর হলো কলকাতা। দ্বিতীয় প্রশ্ন হলো, কোন দেশে সবথেকে বেশি সোনা ব্যবহৃত হয়? উত্তর হলো ভারত। তিন নম্বর প্রশ্ন হলো, ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি? উত্তর হলো ভারত। চার নম্বর প্রশ্ন হলো, গঙ্গা নদীর উৎপত্তি স্থলের নাম কি? উত্তর হলো ভাগীরথী। পাঁচ নম্বর প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বেশি কেশর কোথায় উৎপাদিত হয়? উত্তর হলো কাশ্মীরে। ছয় নম্বর প্রশ্ন হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক বলেছেন? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। সাত নম্বর প্রশ্ন হলো, কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? উত্তর হলো বাবুই পাখিকে, কারণ বাবুই পাখির বাসা সব থেকে বেশি সুন্দর। আট নম্বর প্রশ্ন হলো, ডিজে এর পুরো নাম কি? উত্তর হলো ডিক্স জকি। নয় নম্বর প্রশ্ন হলো, যে জায়গায় বিমান ল্যান্ড করা হয় সেই জায়গাকে কি বলা হয়? উত্তর হলো হ্যাঙ্গার। দশ নম্বর প্রশ্ন হলো, কোন শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়? উত্তর হলো খড়গপুর। এগারো নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কম্পিউটার কত সালে এসেছিল? উত্তর হলো 1964 সালে। বারো নম্বর প্রশ্ন হলো, কোন দেশটি সমুদ্রের উপর ভাসমান দেশ তৈরি করেছিলেন? উত্তর হলো দক্ষিণ কোরিয়া। বারো নম্বর হলো, বৃষ্টি পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? উত্তর হলো রেন গেজের মাধ্যমে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।